আজ জলসার দ্বিতীয় দিন। ক্রিয়েটিভ মাইন্ড মিরর এবং আনন্দ মন্দিরের যৌথ উদ্যোগে এই ই জলসায় আপনাদেরকে স্বাগত। আগের দিন আমরা অনেককে পেয়েছিলাম, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, উৎসাহ দিয়েছেন। এই প্ল্যাটফর্মটা তো আসলে আমাদের কাছেও নতুন, আমরাও অনেক কিছু শিখছি, আপনাদের ফিডব্যাক আমাদেরকে সাহায্য করছে। এইভাবেই আপনারা সঙ্গে থাকুন। আগের দিন অনেকেই বলেছেন যে আরও একটু গান বেশি হলে ভালো হয়। আপনাদেরকে আবারও বলি যে এই প্ল্যাটফর্মটা, মানে আমরা বলছি বটে জলসা, কিন্তু এই প্ল্যাটফর্মটা ঠিক পুরোপুরিভাবে জলসার জন্য আইডিয়াল নয়, মানে আক্ষরিক অর্থে জলসা করা এখানে সম্ভব নয়। আমরা এই কঠিন সময়টা এই একটু গান গল্প আড্ডা করে একটু সবাই একসঙ্গে থেকে পার করতে চাইছি, মানে ওই কবির ভাষায় হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকা এই আর কি। আরেকটা উদ্দেশ্য অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে যে এই আমি আপনি আমরা যারা বাড়িতে বসে রয়েছি এবং প্রত্যেকটা মুহূর্তেই ভাবছি যে কিভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো যায়, কিন্তু সেইভাবে সত্যি কথা বলতে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না সব সময় যায়। আমরা হয়তো কিছু ফান্ড রেজিং এ টাকা দিয়ে বা কোনো না কোনো ভাবে সাহায্য করার চেষ্টা করছি, কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা সত্যি একেবারে পথে নেমে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পথে নেমে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমরা চেষ্টা করছি সেই মানুষগুলোকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসার, তাদেরকে অ্যাকনলেজ করার, পাশাপাশি বিভিন্ন প্রান্তের মানুষগুলোকে একটুখানি জুড়ে দেওয়ার, যাতে সবারই এই কঠিন সময়টা পার করতে সুবিধে হয়। এটাই আমাদের উদ্দেশ্য এই ই জলসার। আজকের ই জলসা আমরা শুরু করব আপনাদের সঙ্গে, আমি ঋতুপর্ণা, আর আমাদের সঙ্গে প্রথম থেকেই এই ভেঞ্চারে যারা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আনন্দ মন্দির। আনন্দ মন্দিরের পক্ষ থেকে আনন্দ মন্দিরের জেনারেল সেক্রেটারি শ্রী অরুণ ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন। আমি অরুণদাকে অনুরোধ করব কিছু বলার জন্য। নমস্কার। আনন্দ মন্দির এবং ক্রিয়েটিভ মাইন্ড মিরর অর্থাৎ ঋতু আর পেনাকি, আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। এটা আমাদের দ্বিতীয় সেশন এই ই জলসার। গত সপ্তাহে প্রথম সেশনটা হয়েছিল, আমরা শুনলাম যে দেশ বিদেশ মিলিয়ে 2000-এরও বেশি লোক লগ অন করেছিল, টিউন ইন করেছিল, অনুষ্ঠান ভালো লেগেছে, সেই ভরসাতে সেই উদ্যোগে আমরা এই সেকেন্ড ই জলসা প্লাস এর পরের কয়েকটা অনুষ্ঠানের আয়োজন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই জানেন যে উই আর গোয়িং থ্রু এ ভেরি ভেরি ডিফিকাল্ট টাইমস। শুধু নর্থ আমেরিকাতেই আমরা 50,000-এর বেশি লোককে হারিয়েছি দু মাসের মধ্যে। সারা পৃথিবীতে তার সংখ্যা বোধহয় 4-5 গুণ বেশি। এই সময়ে আমরা সবাই চাই যে কিছু একটু করে যাতে আমাদের পেইনটা একটু ইজ করা যায়, আমাদের কোনোভাবে যদি হেল্প করতে পারি। আনন্দ মন্দিরও, আনন্দ মন্দির ফিলস দ্য সেম পেইন অ্যাজ ইউ অল ডু। আনন্দ মন্দির অলসো ওয়ান্টস টু হেল্প এনি হুইচ ওয়ে ইট ক্যান, জাস্ট লাইক ইউ অল ডু। এই ভেবে পিনাকি আর ঋতুর সঙ্গে হাত মিলিয়ে আমরা ভাবলাম যে এমন যদি কিছু করতে পারি আনন্দ মন্দিরের বন্ধু ভক্ত এবং সবাই জেনারেল কমিউনিটিকে, আমরা যদি কিছু তাদের ঘরে নিয়ে আসতে পারি, সাচ অ্যাজ কিছু পুজোর অনুষ্ঠান, যেমন আমাদের বিশ্বভাইয়ের চণ্ডীপাঠ এবং এবং আরতি যদি একটু পিরিয়ডিক্যালি আমরা বাড়িতে নিয়ে আসতে পারি, এবং কিছু উচ্চ মানের সাংস্কৃতিক অনুষ্ঠান, শুধু পুরোটাই গান বাজনা নয়, একটু গল্প আড্ডা যেটা ঋতু বলছিল, সব মিলিয়ে যদি একটা এন্টারটেইনিং অ্যাজ ওয়েল অ্যাজ হাই কোয়ালিটি ইভেন্ট আমরা যদি সবার বাড়িতে এনে পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের মনে হয় সবার ভালো লাগবে। দ্যাট উইল ইজ দ্য পেইন সামওয়াট, দ্যাট উইল কিপ আস ক্লোজ টু ইচ আদার অ্যাজ বেস্ট অ্যাজ উই ক্যান এই সময়টাতে।
এবারে আমরা আজকের অনুষ্ঠানের জন্য কলকাতার খুব নাম করা কয়েকজন শিল্পীকে পেয়েছি, তাদের আমরা আপনাদের কাছে নিয়ে আসব ভার্চুয়ালি অফকোর্স। আর আমাদের স্থানীয় শিল্পীও আছে যাকেও আপনারা খুব ভালো চেনেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। বাকি সবাইকে এবং সব শিল্পীদের আমরা আনন্দ মন্দির এবং ঋতু আর পিনাকের তরফ থেকে এবং আমাদের সবার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এসে হাত দেওয়ার, এই অনুষ্ঠানটাকে এত সুন্দর করে তোলার জন্য নিঃস্বার্থভাবে তাদের সময় এবং ইন্টারেস্ট আমাদের, আমরা সেই জন্য উই আর টোটালি গ্রেটফুল। আর সমস্ত অনুষ্ঠানটার শেষে আমি আবার হয়তো ঋতুকে রিকোয়েস্ট করব, আমার বলা শেষ করার আগে শুধু বলতে চাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ মন্দিরকে মনে রাখবেন, যেন আনন্দ মন্দিরও সুস্থ থাকে। এই অন্ধকারটা একসময় শেষ হবে, এই এই দিনগুলো একদিন শেষ হবে, তখন যেন আনন্দ মন্দির আবার আমরা দরজা খুলে আপনাদের সবাইকে আনতে পারি, আমরা যেন সবাই আবার হাতে হাত মিলিয়ে পাশাপাশি গিয়ে মার পুজো করতে পারি, মার মুখ দর্শন করতে পারি। এই বলেই আমি শেষ করছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ অরুণদা, ভারী সুন্দর বললেন আপনি। একেবারেই সবার সুস্থ থাকাটা বেশি দরকার। আর অরুণদা যেরকম বলছিলেন যে আজ যারা আমাদের সঙ্গে রয়েছেন দেশের এবং বিদেশের, আমি প্রথমেই আলাপ করে দিতে চাইবো, সবার আগে তাদের কাছে আমাদের সত্যি কৃতজ্ঞতার শেষ নেই। তারা প্রত্যেকে শুনে এই উদ্যোগটার কথা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের দিকে, আর সেই জন্যই এত বড় মাপের এতগুণী মানুষদেরকে আমরা এখানে জড়ো করতে পাচ্ছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিদগ্ধ মানুষজন, রয়েছেন প্রখ্যাত শরৎবাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রয়েছেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রয়েছেন প্রখ্যাত পারকাশনিস্ট পণ্ডিত তন্ময় বোস। এই দুজনের সত্যি আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই, এদের সৃষ্টি, এদের মিউজিক, এদের কাজ, এটাই এদের পরিচয়। সেই পরিচয় আপনাদের সবার কাছে জানা। তেজেন্দা তন্ময়দা, আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে কলকাতা থেকে আরও দুজন শিল্পী রয়েছেন, তাদের কথা বলি। রয়েছেন ক্লাসিক্যাল সিঙ্গার, আজকে আমাদের এই সেশনটা আমরা ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, লাইট ক্লাসিক্যাল এইভাবেই সাজিয়েছি। রয়েছেন শিল্পী সন্দীপ ভট্টাচার্য এবং শিল্পী সুস্মিতা চক্রবর্তী, তাদেরকেও আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের এখানে অরুণদা একটু আগেই বলছিলেন আমাদের স্থানীয় শিল্পীও রয়েছেন। আমি একটু দুটো বেশি কথা একটু বলতে আমার ইচ্ছে করছে যে আজকে আমাদের এখানে স্থানীয় শিল্পী যিনি রয়েছেন, মানে এখানে যারা এই দেশের মাটিতে বসে প্রফেশনালি চর্চা করছেন, নিজেদের শিল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে এখানকার পরিভাষায় ওই কোট আনকোট লোকাল বলা হয়, কিন্তু আজকে আমি সত্যি গর্বিত যে আজকে এই প্ল্যাটফর্মে একজন লোকাল শিল্পী রয়েছেন যাকে, যার বিস্তৃতি ব্যাপ্তি গোটা বিশ্বজুড়ে রয়েছে, কিন্তু তাকে আমি আমাদের ঘরের মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিতে পাচ্ছি। আজকে সত্যি তো কোনো শিল্পীর কোনো তকমা হয় না, লোকাল ওভারসিজ তকমা হয় না, শিল্পীর পরিচয় তার শিল্পসত্তায়। আমি খুব গর্বিত, আনন্দিত আমাদের সঙ্গে রয়েছেন মিতালিদি, মিতালি ভৌমিক। মিতালিদি স্বাগত। আজকে সমস্ত শিল্পীদের আমি স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আর খুব ইচ্ছে ছিল আপনাদের সামনে হৈমন্তীদিকে নিয়ে আসার, হৈমন্তী শুক্লা একজন লেজেন্ড, আজকে আমাদের সঙ্গে থাকতে পারলে আমাদের খুব ভালো লাগতো, কিন্তু ওই প্রযুক্তির গ্যারাকলে হৈমন্তীদি আমাদের সঙ্গে ঠিক এখানে যোগ দিয়ে উঠতে পারলেন না। কিন্তু তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন এই অনুষ্ঠানকে, বারবার বলেছেন যে ভীষণ ভালো লাগতো যদি আজকে যোগ দিতে পারতেন। আমরা হৈমন্তীদির কথা একটু শুনে নিই। চলে এলাম এই জলসার অনুষ্ঠানে, এই জলসার এই যে প্রচেষ্টাটা বা এই উদ্যোগটা, ঋতু আমাকে ফোন করেছিল, ঋতু ওরা মিলে সবাই মিলে যে এই প্রচেষ্টাটা করছে,
এই যে এই জলসাটা শুরু করেছে এটা ভারী সুন্দর তবে আমার একটা দুঃখ যে আমি ওদের সঙ্গে যোগ দিতে পারিনি এই যে আজকালকার প্রযুক্তি আমি ওটা বুঝি না একদমই পারি না তো সেই নিয়ে তেজেন আমার খুব প্রিয় ভাই আমার আমি খুব স্নেহ করি ওকে তো ও দুপুরবেলা খানিকটা বকা ধকা করলো আমি আমার একটা কথা হচ্ছে কি জানো যে আমি ওই একটা কোনো দুরূহ গান হলো কেউ যদি আমাকে বলে এটা সারগামটা কী আছে তুমি বলে দাও আমি পারবো কিন্তু এইগুলো বুঝতে বড্ড দেরি হচ্ছে আমি হয়তো বা পারবো আর একটু চেষ্টা করতে হবে কখনো করিনি তো ভাই এসব যাই হোক আমি বারে বারে বলছি ওদের এই প্রচেষ্টাটাকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি তন্ময় আমার খুব প্রিয় ভাই তেজেন ওরা রয়েছে ওদের সঙ্গে থাকতে পারলে সত্যি আমি আরেকটু খুশি হতাম আর কি বলবো আপনারাই আমাদের সঙ্গে থাকুন এনজয় করুন এবং এই সময়টা তো আমাদের উচিত মানুষের সঙ্গে থাকা সেই আমাদের তো গান বাজনা ছাড়া আর কিছু নেই এইটুকু নিয়ে যতটুকু সঙ্গে থাকা যায় আলী আকবর খান সাহেবের সুরে আমার বাংলা গান আমার পরম সৌভাগ্য হয়েছিল সে গানটা একটুখানি শোনাচ্ছি দিদি এই মুহূর্তে দিদির ঘরে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন অর্থাৎ পুরোপুরিভাবে মানসিকভাবে ভীষণ আমাদের সঙ্গে রয়েছেন হৈমন্তী শুক্লা আজকে শুরু করব আজকে যেরকম শিল্পীদের কথা বলেছি পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার পণ্ডিত তন্ময় বোস রয়েছেন সন্দীপ ভট্টাচার্য সুস্মিতা চক্রবর্তী রয়েছেন মিতালী ভৌমিক আর তার সঙ্গে আমাদের আরও একজন আজকে রয়েছেন যিনি আজকের এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবেন তিনি নিজেও একজন মিউজিক্যাল পার্সন নিউ জার্সির সবাই তাকে চেনে সত্যজিৎ ভট্টাচার্য আমি সত্যজিৎদাকে অনুরোধ করব এই অনুষ্ঠানকে এরপরে মানে এই অনুষ্ঠানের ভার্চুয়াল মাইক্রোফোন এবার তোমার হাতে তুলে দিলাম থ্যাংক ইউ ঋতু নমস্কার আনন্দ মন্দিরের পক্ষ থেকে আপনাদের জানাই উষ্ণ অভিনন্দন আজ আমাদের প্রথম শিল্পী নিউ জার্সির সবার পরিচিত এবং যিনি ইউএসএ তথা ইন্ডিয়ার বিভিন্ন কনসার্টে সঙ্গীত পরিবেশন করে অনেক খ্যাতি লাভ করেছেন শ্রীমতী মিতালী ব্যানার্জি ভৌমিক আমরা প্রথমে মিতালিদির মারু বেহাগের উপরে একটা ছোট্ট পরিবেশনা শুনতে শুনতে ওনার সম্পর্কে একটু জেনে নেব
নমস্কার মিথালিদি, আজকে বহুবারের মতো তোমাকে আনন্দ মন্দিরের সঙ্গীত অনুষ্ঠানে পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আনন্দ মন্দিরের সাথে এই যে সুদীর্ঘ সম্পর্ক, সেটা সম্বন্ধে কিছু শোনাও না। নমস্কার সবাইকে, এবং আজকের এই প্রচেষ্টাটার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। একসাথে সবাই মিলিত হয়েছি এবং দিনটা মানে যেই সময় দিয়ে আমরা চলেছি, তো সেই নিয়ে আর কিছু বলার নেই। সোজা আনন্দ মন্দিরে চলে আসছি এবং আনন্দ মন্দিরের সাথে আমার প্রচুর অনেক বছরের আমি বলতে পারি সম্পর্ক, এবং মনে নেই সেই সালটা কবে যে যখন আনন্দ সন্ধ্যা শুরু হয়েছিল, অরুণদা বলতে পারবেন, ভুলে গেছি। এবং একদিন অরুণদা ফোন করলেন, বললেন যে মিতালি, একটা প্রত্যেক মাসের প্রথম শুক্রবারটা আমরা আনন্দ সন্ধ্যা করব এবং তাতে এক একজন শিল্পীকে তাদের পরিবেশনা হবে এক দেড় ঘন্টার। তো সেটা আমাকে নিয়ে শুরু হয়েছিল এবং তারপরে মনে আছে মাসটা অগস্ট মাস ছিল, এবং তারপর থেকে তো অনেক দিন চলেছে, অনেক বছর চলেছে, এবং অনেক শিল্পী এদেশের বিদেশের মানে ইন্ডিয়ার অনেক শিল্পী এসে পরিবেশন করেছেন এবং আমরা এখনো খুব মিস করি, অনেকেই মিস করে সেটা, কারণ আমরা সবাই অপেক্ষা করে থাকতাম যে কবে ওটা আসবে। তো যাকগে এখন অন্যরকম ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে এবং সেটার উদ্যোক্তা অরুণদাই ছিলেন কাজেই, এবং মহালয়াতেও আমি অনেকবার যোগ দিয়েছি, যে জন্য আনন্দ মন্দিরের সাথে আমার অনেক বছরের সম্পর্ক। খুব ভালো বললে। তো মিতালিদি, এই বছরটা হলো আরেকজন বিশিষ্ট মানুষের জন্ম শতবার্ষিকী, পণ্ডিত রবিশঙ্কর। তুমি ওনাকে ট্রিবিউট দিয়ে ওনার একটা কোনো কম্পোজিশনের একটা ছোট গান শোনাবে? নিশ্চয়ই, কারণ আমি যেটা ভেবেছিলাম হয়তো একটা বন্দিশ দিয়ে শুরু করব, কিন্তু আমার মনে হচ্ছে না, সময়ের একটুখানি স্বল্পতা আছে, তো সেই জন্য আমি পণ্ডিতজির সবাই জানেন এবং এই সময় আমার মনে হয় এটা দিয়ে শুরু করলে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হবে। হে নাথ হাম পর কৃপা কিজিয়ে, যেটা আমাদের সবার খুব দরকার এখন, তো ওটা দিয়ে শুরু করছি। दूर करो अंधकार, ज्ञान का आलोक दीजिए, हिंसा देश लोभ क्रोध हम से छीन लीजिए, हिंसा देश लोभ क्रोध हम से छीन लीजिए, मन भर दीजिए, हे नाथ हम पर कृपा कीजिए। वाह, चमत्कार। तुम्हारे एक बेगम अख्तर एक छोटो कोनो बांग्ला गान शुनाबे नाकि?
ওনার গান করতে আমার ভীষণই ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি ওনার গান করতে। ওনার বাংলা গান, ওনার গজল আমি অনেক গাই, এবং আমি একটা ছোট্ট করে শোনাচ্ছি, বেশি সময় নেই। মিতালি দি, তুমি শোনানোর আগে একটা ছোট কথা সবাইকে বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের সবাই, আপনারা জানেন, যারা জানেন না তাদেরকে আবারও বলে দিচ্ছি, আমাদের এই লাইভটা, এই লাইভ অনুষ্ঠানটা কিন্তু আনন্দ মন্দিরের ফেসবুক পেজে, আনন্দ মন্দিরের ইউটিউব পেজে এবং আনন্দ মন্দিরের টুইটার পেজে, সব জায়গাতেই কিন্তু একসঙ্গে দেখা যাচ্ছে। এবং একটু আগে অরুণদা যে কথাটা বলছিলেন যে আগের দিন 2000 মানুষ লগ ইন করেছিলেন, তারপরে কিন্তু গোটা এক সপ্তাহ ধরে এই বিভিন্ন মাধ্যমগুলো মিলিয়ে দেশে বিদেশের সমস্ত ভিউয়ার মিলিয়ে সংখ্যাটা অনেক বেশি, মানে 10-12 হাজার হয়ে গিয়েছিল। ফলে আজকেও কিন্তু একইভাবে মানুষজন সমস্ত মাধ্যমগুলোতে দেখতে পারেন আমাদেরকে। মিতালি দি, এ মৌসুমে পরদেশে যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, শোনো শোনো না কথা, ফুলো মালা নেব না, যেতে তোমায় দেব না, মৌসুমে পরদেশে যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না। চমৎকার, অসাধারণ সত্যি। মানে এই জুমের প্ল্যাটফর্মে যে এত সুন্দর একটা গান শোনা যাবে চিন্তা করা যায় না। তো মিতালি দি, তুমি ভার্চুয়াল মঞ্চে থাকতে থাকতে আমি কলকাতার তোমার পাড়া, মানে ওই একডালিয়া গড়িহাটের ওখান থেকে একটি বিশেষ গুণী মানুষকে ডেকে নেব, পণ্ডিত তন্ময় বোস। তবলা বাদনে ওনার খ্যাতি বিশ্বব্যাপী। পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলী খান, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার বলে শেষ করা যাবে না যে কোন সব মহারথীর সঙ্গে উনি সঙ্গত করেননি। তো চলুন এবার পণ্ডিত তন্ময় বোসের কম্পোজিশনে তবলা লহরীর এক ঝলক আমরা শুনে নিই। Thank you.
আচ্ছা, সম্ভবত তন্ময় বোসের ইন্টারনেট কানেকশনের কিছু ইন্টারাপশন হয়েছে, তো আমরা এই ফাঁকে আরেকজন গুণী মানুষকে ডেকে নেব। মাইহার ঘরানার অন্যতম শ্রেষ্ঠ সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারকে, ওনার সম্বন্ধে যাই বলা যাক সেটা কিন্তু যথেষ্ট নয়, তাই এবার আমরা সরাসরি চলে যাব ওনার সরোদবাদন এবং সঙ্গতে পণ্ডিত তন্ময় বসুরই বাজানো রাগ বেহাগের একটা অংশে। তেজেন্দা, আমরা যখন শুরুই করেছি পণ্ডিতজিকে ট্রিবিউট জানিয়ে, তো আপনাকেও একটু রিকোয়েস্ট করব যে আপনার একই ঘরানার আরেক গুরু পণ্ডিত রবিশঙ্করজির সম্বন্ধে কিছু বলতে। শুরু করার আগে একটু বলি যে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, ঋতু, পিনাকি, সত্যজিৎ এবং এই আনন্দ মন্দিরের সকল যারা আছেন, বিশেষত অরুণদা। অরুণদাকে আমি বহু বছর ধরে জানি এবং এমন একটা পরিস্থিতিতে এরকম একটি অনুষ্ঠানের ব্যাপার নিয়ে যখন ঋতু এবং সবার আগে মিতালি আমাদের খুবই কাছের বন্ধু যখন বলেন, তখন আমি বলেছিলাম হ্যাঁ নিশ্চয়ই এটার মধ্যে আছি। তো আজকে যেটা এক্ষুনি বললেন যে পণ্ডিতজির এই বছরে আমরা সেন্টিনারি পালন করছি, তো আমার যদিও প্রত্যক্ষ গুরু বলতে যে দুজন ছাড়া যাদের দ্বারা আমি অত্যন্ত প্রভাবিত এবং আমি কিছুটা শিখেওছি, তিনি পণ্ডিতজি পণ্ডিত রবিশঙ্কর। 2009 সালে আমাকে এমনিতে খুবই ছোটবেলা থেকেই ওনার স্নেহ পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, ওনার অনেক অনুষ্ঠানে বাজিয়েছি, কিন্তু আমার একটি স্পেশাল ঘটনা মনে পড়ে 2009 সালে যখন ন্যাজিওর একটি অনুষ্ঠান হলিউড বলে হয়, সেখানে উনি আমায় ডাকেন, ওনার কম্পোজিশনে একটি বড় প্রোগ্রাম হয়েছিল এবং সেই সময় আমি আমার বিরাট একটা অন্যরকম অনুভূতির জায়গা হয়েছিল যে গুরু হিসাবে ওনাকে পাওয়ার, কারণ আমাদের প্রায় 10-12 দিন মতো আমরা ছিলাম, আমি ছিলাম এবং সেখানে আমার বিশিষ্ট বন্ধু পণ্ডিত তন্ময় ঘোষ পৌঁছ দিয়েই খবরটি আসে এবং আমাকে যখন বলেন উনি, আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম এবং তখন কিছু জিনিস আমায় শিখিয়েছেন এবং আমার তখন মেন্টাল স্টেটটা খুব যে খুব একটা ভালো ছিল তা বলবো না, কারণ 2009 সালের জুন মাসে আমার গুরুদেব সত্যম্বাদত্ত আলী এবং খান সাহেব চলে গেছেন আর সেপ্টেম্বর মাসে আমাদের অনুষ্ঠানটা ছিল। তো উনি খুব স্নেহভরে আমার মাথায় হাত রেখে বলেছিলেন যে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তো আছি, যতদিন আছি নিশ্চয়ই তোমাকে আমি দেখবো। তো তখন আমি কয়েকটি রাগ শিখেছিলাম। তো আমি আজকে যদি আপনাদের সময় পারমিট করে তাহলে আমি ছোট্ট করে একটু বাজাতে পারি ওনার একটি রাগ, সেটা হচ্ছে ইয়ামান মাছ। তো আমি একটু বাজানোর চেষ্টা করি। Thank you.
থ্যাংক ইউ তেজেন্দা, কি ভালো বাজালে, মনটা একেবারে ভরে গেল। আর এটা আবারও বলি আপনাদের, আপনারা অনেকেই আগেরবার যখন আমাদের সাথে শ্রীকান্ত দা, লোপাদি, জয়দা, ব্রত দিদি এরা ছিলেন, আপনারা অনেকেই বলেছেন যে আরো একটু বেশি গান হলে ভালো হয়। আসলে এইরকম একটা প্ল্যাটফর্মে এইরকম গুণীমান, মানে এইরকম মাপের শিল্পীদের খুব বেশি গান করতে পারে বা বাজাতে বলাটা এদের কাছে একটু অন্যায় আবদার করা, কিন্তু তবু আপনারা ফিডব্যাক দিয়েছেন, সেই মতো করে আমরা চেষ্টা করছি আজকে যাতে আরো বেশি বেশি গান বাজনা আপনাদের সামনে তুলে ধরতে পারি, আমরা চেষ্টা করছি। আমাদের সঙ্গে দুই শিল্পী যেমন অনেকক্ষণ রয়েছেন, ওদের কাছেও আমরা যাব। আমরা তন্ময়দাকে ফেরানোর চেষ্টা করছি, ওনার লাইনটা ড্রপ হয়ে গেছে। কিন্তু এবার আমরা মানে আমাদের এই যে এই জলসার যে মূল উদ্দেশ্য, যেটা বারবারই আপনাদেরকে বলছি যে বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা নানান রকম কাজ করে চলেছেন, তাদেরকে তাদের চেষ্টাটাকে তুলে আনা এবং মানুষের সঙ্গে মানুষকে একটু জুড়ে দেওয়া। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ব্যাঙ্গালোর থেকে একজন, যিনি নিজের চেষ্টায় গোটা দেশ জুড়ে অসাধারণ কাজ করে চলেছেন, সুদীপ্ত দাস। সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, অনুরোধ করব সুদীপ্ত আপনার কাজটা সম্পর্কে যদি বলেন। তার আগে আমরা একটু দেখে নিই সুদীপ্ত ঠিক কিভাবে এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে জড়িয়েছেন নিজেকে। স্বাগত এখানে এই জলসার। সত্যি আপনাকে কুর্নিশ, যেভাবে আপনি গোটা দেশ জুড়ে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের একটু বলুন ঠিক কি কি কিভাবে আপনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন। নমস্কার, আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, তো শুরুতে আমরা এতটা বড় যে হয়ে যাবে সেটা আমরা কখনো ভাবিনি। আমরা ব্যাঙ্গালোরে অ্যাকচুয়ালি আমাদের স্কুল কলেজের কিছু বন্ধু বান্ধবরা আর মিললে, আমাদের অ্যাপার্টমেন্টে কিছু নেবাররা মিলে আমরা ভেবেছিলাম যে ব্যাঙ্গালোরে আমাদের আশেপাশে অ্যাকচুয়ালি যে কজন মাইগ্রেন্ট ওয়ার্কার বা লেবারার আছে, ওদের জন্য যদি সামান্য কিছু করা যায়। আর যেটা মেইন আমাদের প্রবলেম আমরা ফেস করছিলাম যে লকডাউনের পরে একটু পিপল ক্যানট মুভ অ্যারাউন্ড, রাইট? আর সেখানে যে ধরনের এইড হচ্ছিল, রাইট, মানে দিল্লিতে এটা সবচেয়ে প্রথম শুরু হয় যে দে স্টার্টেড ইউ নো সেন্ট্রাল কিচেন, রাইট, যেখানে এক জায়গাতে দে হ্যাড অ্যারেঞ্জমেন্ট ফর ইউ নো ফিডিং 5 lakh পিপল, রাইট? কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে লকডাউন, যেখানে সেখানে একটা সেন্ট্রাল জায়গাতে কিচেন করে লোকজন যাবে কি করে, রাইট? তো ওটা একটা মেজর প্রবলেম। অ্যান্ড দেন অলসো বাকি যে এইডগুলো
আমাদের সামনে ছিল রাইট যে ইউ নো বিগ এনজিওস এন্ড দ্য বিগ কর্পোরেটস রাইট দে লাইক দে ওয়্যার কালেক্টিং অল দ্য রেশনস রাইট তারপরে ট্রাকে করে গিয়ে গিয়ে অ্যাকচুয়ালি সব স্ল্যামে গিয়ে তারা ডিস্ট্রিবিউট করছিল কিন্তু সেখানে যেটা প্রবলেম হচ্ছিল যে লাইক ইট ওয়াজ নট ভেরি ওয়েল অর্গানাইজড রাইট কারণ অল দিস এনজিওস আর নট অ্যাটিউনড টু ডু দিস টাইপ অফ ওয়ার্ক রাইট তো সেখানে কি হচ্ছিল যে মানে স্ল্যামের লোকজন প্রায় সারাদিন ধরে ওয়েট করছিল রাইট মানে ওরা কখন আসবে ওই ট্রাকটা রাইট ইউনো লাইক ইটস লক একটা মানে সারাদিন ধরে ওয়েট করা তারপরে কখন আসবে বা আসলো না একদিন রাইট তো তাই জন্য আমরা ভাবলাম যে ওই ধরনের একটা কিছু না করে লেটস ডু সামথিং ডিফারেন্ট যেখানে লকডাউনটা একদম ব্রেক হবে না আর এই সোশ্যাল ডিস্টেন্সিং এর যে ইউনো দ্য মেইন টেনেটস অফ দিস লকডাউন যে লোকজন একসাথে কোথাও হবে না আর লোকজনকে বাড়ি ছেড়ে যেতে হবে না তো সেখানে আমরা যেটা আই থিঙ্ক দ্য মেইন লাইক দ্য কনসেপ্ট রাইট যে আমরা ঠিক করলাম যে লোকাল গ্রসারি যেখান থেকে এইসব মাইগ্রেন্ট লেবাররা ওদের গ্রসারি কেনে আমরা যদি সেই মানে গ্রসারিগুলোকে আমরা যদি পয়সা দিয়ে দিই রাইট দেন ইউ নো লাইক দ্য সেম পিপল হু গো টু দ্য সেম শপস ক্যান জাস্ট গো অ্যান্ড বাই দ্য স্টাফ রাইট তো দ্যাটস হোয়াট উই স্টার্টেড ডুইং রাইট আমাদের বাড়ির পাশে ওরকম কয়েকটা ক্লাস্টার ছিল তো উই আই মিন ওয়েন্ট অ্যারাউন্ড ফার্স্ট অ্যান্ড দেন উই ফিগার্ড আউট যে মোটামুটি একটা পরিবারে যদি চার পাঁচজন লোক থাকে তাতে একটা 250 টাকার একটা যদি প্যাকেট বানানো হয় যেখানে দু কিলো চাল হাফ কিলো ডাল হাফ কিলো আলু হাফ কিলো পেঁয়াজ হাফ লিটার তেল একটা সাবান আজিটে একটা বিস্কুট দেওয়া যায় তাহলে তাতে দু থেকে তিন দিন চলে যায় তো উই স্টার্টেড ডুইং এক্স্যাক্টলি সেম উই টক টু দ্য ফ্যামিলিজ অ্যান্ড উই টোল্ড দেখো তোমরা গিয়ে দোকান থেকে যাও তোমরা তোমাদের তোমাদের বাড়ির সামনে সেখানেই যাও আর দোকানদারের সাথে আমাদের কথা বলিয়ে দাও আমরা গুগল পে বা পেটিএম বা অন্যান্য যে কটা প্ল্যাটফর্ম রয়েছে ডিজিটাল থ্রু দ্যাট উইল পে দ্য মানি And that's how it started with only few families in Bangalore around the places where we stay. We started getting calls from all places in India. Ebong amra Rudrapurak theke amra ekta call peyechi jekhane Paschim Bonger kono actually Medinipur er ekta gram theke kichu jori shilpor orom kaj kore orom kichu lokjon tara actually Rudrapurak er kache kono ekta choto ekta ফ্যাক্টরিতে কাজ করে তার আটকে পড়ে গেছে তো তাদের গ্রামের কাউকে আমরা ব্যাঙ্গালোরে সাহায্য করেছিলাম সেখান থেকে শুনে ওরা আমাদের ফোন করে অ্যান্ড ইন দ্য নেক্সট ফিউ ডেজ উই এক্সপ্যান্ডেড টু অলমোস্ট আই থিঙ্ক 10-15 ফ্যামিলিজ মানে সুদীপ তো আপনি মানে আপনাদের এই চেষ্টাটাকে গোটা দেশে এই মুহূর্তে ব্যাঙ্গালোর থেকে শুরু করে গোটা দেশে আপনি ছড়িয়ে দিয়েছেন আমাদের একটুখানি যদি বলেন যে কারো যদি কোনো প্রান্ত থেকে প্রয়োজন হয় তাহলে কিভাবে আপনাকে যোগাযোগ করবে আপনার যোগাযোগ মানে কন্টাক্ট নাম্বারটা আমাদের সাহায্য করা তো একটা ব্যাপার কিন্তু আই থিঙ্ক ইফ মোর অ্যান্ড মোর পিপল টেক আপ দিস ইনিশিয়েটিভ রাইট এটাকে স্কেল আপ করা যাবে যেরকম আমরা কয়েকদিনের মধ্যে রাইট মানে দু তিন সপ্তাহের মধ্যে আমরা প্রায় আটখানা রাজ্যে আমরা স্কেল আপ করতে পেরেছি এরকম যদি আমাদের মতন আরো 100 জন করে আই থিঙ্ক ইউ নো এ বিট অফ দ্য প্রবলেম উইল বি সলভড মানে একটা দিক হচ্ছে যে আপনাদেরকে আপনাদের সঙ্গে যুক্ত হওয়া যুক্ত হয়ে কোনো কাজ করা আরেকটা দিক হচ্ছে যে আপনাদের এই কাজের জন্য কেউ যদি কোনো উপকৃত হন সেইভাবে তার জন্যও প্রয়োজন হতে পারে আপনাদেরকে যোগাযোগ করার আপনি আপনার নম্বরটা শেয়ার করে দিন আমরা এখানে সুমিতের নম্বরটা আমরা দেখতে পেলাম এখানে সুমিতকে আমরা সবাই চিনি যদি সুদীপ্ত যে বিশাল কর্মকাণ্ড গোটা দেশ জুড়ে উনি চালাচ্ছেন তার সঙ্গে তাকে যদি আপনারা সাহায্য করতে চান বা কাউকে যদি আপনারা সুদীপ্তর এই কর্মকাণ্ডের সঙ্গে জুড়ে দিতে চান তাহলে নিউ জার্সি হলে আপনারা তো সুমিতকে ফোন করবেন সুমিত ঘোষ এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন আর সুদীপ্তর নম্বর 9886067137 অনেক ধন্যবাদ সুদীপ্ত আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য এবং এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে ফিরে যাব সত্যজিতের কাছে এবারে আমাদের বিশেষ পরিচিত আরো দুজন প্রসিদ্ধ কলাকারকে একসাথে ডেকে নেব শ্রী সন্দীপ ভট্টাচার্য এবং শ্রীমতী সুস্মিতা চক্রবর্তী নমস্কার সন্দীপ এবং সুস্মিতা
সাজন মোর ঘর অত মন সুখ সুন্দর। আমরা সন্দীপের গান শুনলাম। এবারে সুস্মিতা, তুমি আমাদের একটা ছোট্ট করে কোনো গান শোনাতে পারবে? সেটা আমরা লাইভ শুনব। প্রথমে এই জলসা এবং আনন্দ মন্দিরের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরকম একটা পরিস্থিতিতে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি ছোট করে সুৎসারাঙ্গের একটু বন্দেশ শোনাচ্ছি।
আমি একটু শোনালাম, এখানে অনেক গুণী শিল্পীরা আছেন, আমার গুরুজনরা আছেন, তাদেরকে নমস্কার। সত্যজিৎ দা, আমরা শুনলাম, থ্যাংক ইউ সুস্মিতা, ভীষণ ভালো লাগলো। আমাদের সঙ্গে সন্দীপও রয়েছেন, সন্দীপকে আমরা এখনো অবধি শুনিনি, সন্দীপকে আমরা শুনবো আর এর পরে আমাদের সঙ্গে সন্দীপ যদি একটু সময় লাগে, প্রস্তুতির সময় লাগে, আমি ডেকে নিতে চাইবো একজনকে, আমাদের যেকোনো মানে নিউ জার্সিতে যেকোনো ক্লাসিক্যাল অনুষ্ঠান হলে একদম প্রথম সারিতে যাকে ছাড়া আমরা ভাবতেই পারি না, আমাদের অতি প্রিয় ভবানী দা, কললের ফাউন্ডার মেম্বার, অত্যন্ত সিনিয়র একজন মানুষ, মানে মুখোপাধ্যায়। ভবানী দা, এই জলসাতে স্বাগত, তুমি শুনছো অনুষ্ঠানটা, আমরা জানি প্রথম থেকে তুমি এখানে রয়েছেন, এখানে তেজেন্দা তন্ময়দার বোধ হয় লাইনটা আমি জানি না এখনো পাওয়া গেছে কিনা, সবাই মিতালি দি, সন্দীপ, সুস্মিতা সবাই রয়েছেন, বলো তুমি কি বলবে? না, বলার কিছুই নেই, তবে সবচেয়ে বড় কথা হলো যে আজকে আমাদের যখন এত কঠিন সময় যাচ্ছে, মানে সত্যি কথা বলতে কি সামাজিক বিচ্ছিন্নতা ছাড়াও অর্থনৈতিক মন্দাও সাংঘাতিক, সুতরাং বিশেষ চিন্তিত ভাবে বেশিরভাগ লোক সময় কাটাচ্ছে, সেখানে এরকম একটা চমৎকার প্রোগ্রামের প্রয়াসটাকে আমি সাধুবাদ জানাই। আর বিশেষ করে আনন্দ মন্দিরের এই ডিজিটাল প্ল্যাটফর্ম আর তোমাদের, তুমি, পিনাকি এবং সত্যজিতের প্রচেষ্টা, সবচেয়ে বড় কথা যে ক্লাসিক্যাল প্রোগ্রামের একটা ব্যবস্থা করেছ, এটা কিন্তু সত্যি বলার মতন। থ্যাংক ইউ ভবানী দা যে তুমি নাম বললে আমাদের, কিন্তু অ্যাকচুয়ালি এই 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 কর্মকাণ্ড এরকম তো দু তিনটে মানুষ মিলে হয় না, আরো অনেকে আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। যেটা আমি বলবো যে আরো আমি বিশেষ কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যারা দেশ থেকে আমাদের এই প্রচেষ্টায় সহযোগিতা করছেন, এই বিশেষ শিল্পীদের কথা বলছি। আর ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমাদের এখানকার লোকাল যিনি আর্টিস্ট আমাদের মিতালি, সে তো আমাদের ঘরের মেয়ে কিন্তু সে আন্তর্জাতিক, সে দেশেও আমি এই বছরও গিয়েও তার কলকাতায় প্রোগ্রাম অনুষ্ঠান শুনে এসেছি। আর বিশেষ করে সন্দীপ আর সুস্মিতা, এদের আমি খুব ভালো করে চিনি, এই ফেব্রুয়ারি মাসে ওদের বাড়িতে গিয়ে সারাদিন গান বাজনা শুনে এসেছি। তেজেনকেও চিনি আমি, বহুবার দেখা হয়েছে, এবং তন্ময়ের সঙ্গে একটু আগে একটু কথা হলো, আমাদের ফ্যামিলির সঙ্গেও অনেককেই চেনে। তুমি ভবানী দা, তুমি এদের কাউকে কিছু বিশেষ কিছু বলতে চাইছো বা কিছু শুনতে চাইছো, কোনো অনুরোধ রয়েছে তোমার? হ্যাঁ, আমার আছে, আমার দুটো দুটো প্রশ্ন আছে, সেটা আমি একটু আমি তেজেন্দ্রকে আমি জিজ্ঞেস করতে চাই আর কি। আচ্ছা, এই যে তেজেন্দ্র ভাই, তেজেন্দ্র একটু নিজেকে একটু আনমিউট করে নাও। কোনটা? হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে, ভবানী দা বলো। তেজেন্দ্র ভাই, আমি একটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাইছি, আজকের এই যে বিশ্বায়নে ক্লাসিক্যাল প্রোগ্রামটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তা সেখানে এই ঘরানার ব্যাপারটা কতখানি প্রাসঙ্গিক আজকে, মানে ঘরানাটা কি এত ইম্পর্টেন্ট? কারণ আমি তো দেখি যে ধরো তোমার বিস্তার করছে কিরানা ঘরানাতে, তারপরে আগ্রা ঘরানার টান করছে, এবং সেটাতে তো আরো খুবই মনোরঞ্জন হয়, সেই ব্যাপারে আমার একটু আপনি জানেন আপনাদের বাড়ির সঙ্গে আমার অনেকদিনের যোগাযোগ, এবং যেটা আমার বলার সেটা হচ্ছে যে আপনি যদি একটু রিওয়াইন্ড করে যান, ঘরানা যেভাবে শুরু হয়েছিল সেই ঘরানার যে কনসেপ্ট, সেই ঘরানার কনসেপ্টটা থেকে তার একটা
ধারা এক্সপোনেন্স তৈরি হয়েছে, কিন্তু আপনি যদি খুব ভালো করে ভাবেন যে ঘরানার যারা শ্রেষ্ঠ প্রতিভু যারা, তারা তখন যে সময় যেভাবে গুরু শিষ্য পরম্পরায় তাদের শিষ্যদের নিয়ে একটা জায়গায় থাকতেন, সেই জায়গায় পৌঁছতেই অনেক সময় লাগত। ওখান থেকে বেরিয়ে আর একটা শহরে যাওয়া বা অন্য জায়গায় যাওয়া সেটা একটা অনেক কষ্টের ব্যাপার ছিল। তার জন্য কি হয়েছে, খুব সেগ্রিগেটেড এক একজন যিনি আসছেন বিভিন্ন ঘরানার জিনিস তারা নিয়েছেন, কিন্তু এরকম নয় আপনি আশিক আলী খান সাহেবের গান শুনে গোলাম আলী খান সাহেবের গানের সঙ্গে পুরো মেলাতে পারবেন না, কিংবা আপনি যদি ফয়াজ খান সাহেবের গান শোনেন পরবর্তী ক্ষেত্রে শারাফত খান সাহেবের গান এক্স্যাক্টলি ফয়াজ খান সাহেবের জিনিস নয়, আরো অনেক কিছু ঢুকেছে। কিন্তু যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে ঘরানার যে আসল জিনিস, যে আসল যাকে বলে জেনেটিক কম্পোনেন্ট, সেই জেনেটিক কম্পোনেন্ট যদি কারোর মধ্যে ঢুকে যায় সেইটা কিন্তু ঘরানার ছাপ হিসাবে সবসময় থেকে যাবে, এবং সে যদি ক্যারি ফরওয়ার্ড করতে পারে তার পরবর্তী জেনারেশনকে তাহলে কিন্তু অবশ্যই ঘরানার ছাপটা থাকবে। কিন্তু অন দ্য কন্ট্রারি এখন যেটা হচ্ছে, আপনি একটা বাটন পুশ করলে আপনি 10টা ঘরানা শুনতে পাচ্ছেন। দায়িত্বটা আমাদের, যেমন আমাদের যারা একটু একটু সিনিয়র মিউজিশিয়ান থাকেন তাদেরও, তারা যখন তাদের শিষ্যদের শেখাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে যে এইটা হচ্ছে রাস্তা, এই রাস্তায় আমরা শিখেছি, এই রাস্তায় তুমি চলো। তার শিষ্যের নিজের ইচ্ছা, তার নিজের মন, সেইটা দিয়ে সে বিচার করবে যে আমি শুধু এটাতেই থাকবো নাকি অন্যের কিছু জিনিস নেব। আমার নিজের ব্যক্তিগত অনুভূতি যেটা, সেটা হচ্ছে যে যেহেতু আমার খুব সৌভাগ্য আমি মাইহার ঘরের দুজন শ্রেষ্ঠ বাদকের, শ্রেষ্ঠ জিনিয়াসের কাছ থেকে আমি তালিম পেয়েছি, আমাকে যদি 5টা জিনিস নিতেও হয় তাহলেও কিন্তু সেটা আমার যে ঘরানার যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটার মধ্যে ডুবে কিছুটা আসবে। আমি কি আমার ওস্তাদের বাহাদুর খান সাহেব বা আলিয়াম খান সাহেবের বাজনাটা পুরো এক্স্যাক্টলি কপি করে বাজাচ্ছি? কপি করে বাজাচ্ছি, কিন্তু আমাদের ঘরানার জিনিসের সঙ্গে ঘরানাতেও অনেক কিছু এসছে, অনেক অন্যান্য ঘরের জিনিস এসছে। আমি একটা উদাহরণ আপনাকে দিই, নিখিল বন্দ্যোপাধ্যায় এবং পণ্ডিত রবিশঙ্কর, এই দুজন তো একই গুরুর শিষ্য, কিন্তু তাদের দুজনের বাজনা কি এক? এক তো নয়। তার কারণ হচ্ছে নিখিল বন্দ্যোপাধ্যায় তিনি একটা সময় পর যখন উনি ওস্তাদ আমির খান সাহেবের সংস্পর্শে আসেন, তার ইনফ্লুয়েন্সটা এমন ভাবে আসে তখন সেইটার যে অ্যাসিমিলেশনটা, উনি একজন জিনিয়াস, উনি অ্যাসিমিলেশনটা এমন করেছেন যে মাইহার ঘরের জিনিস নিয়ে ওটাকে মিশিয়ে একটা নতুনত্ব তৈরি করেছেন, কিন্তু ওটা মাইহার ঘরের জিনিস। আপনার যে প্রশ্নটা, এখন যারা ইয়াং যারা তাদেরটা কি হচ্ছে, এটা কিন্তু আজ থেকে 20 বছর পরে বা 30 বছর পরে প্রতিফলিত হবে যে তারা ঘরানাটাকে রাখলো না, ঘরানার থেকে বেরিয়ে গিয়ে একটা অন্য ঘরানা তৈরি হলো। অ্যাকচুয়ালি ঘরানা তৈরি অত সহজ নয়। ঘরানার একটা, আপনি আপনার আপনি তো জানেন যে একটা পরম্পরাগত একটা ঐতিহ্যের অনেকটা সময় লাগে, তো সেই হিসাবে দেখতে গেলে আপনি ঘরানার যে স্ট্যাম্প সেটা তো থাকবে, সেটাকে নিয়ে তার নিজস্বতা আনার জন্য সে কতটা নিতে পারছে এবং কতটা তার মধ্যে নিজস্বতা নিয়ে জারিত করছে সেটা আর্টিস্টের উপর ডিপেন্ড করে, এটা আমার ব্যক্তিগত। থ্যাংক ইউ তেজেন্দ্র, এত সুন্দর করে বলার জন্য। ভবানীদা, তোমার আরেকটা প্রশ্ন ছিল, আমি জানি আমাদের সময় পারমিট করলে আবার তোমার কাছে আমরা ফিরবো, তবে এদের কারোর কাছে তুমি কিছু শুনতে চাইবে? আমি একবার সন্দীপের কাছে কিছু গান শুনতে চাই। হ্যাঁ, একটু আচ্ছা সন্দীপ, আমার তুমি সময় তো বড্ড কম, তুমি একটা যদি ছোট ভজন যেমন ধরুন বাজে মুরলিয়া বাজে এরকম ধরনের কিছু যদি শোনাও আর কি। নিশ্চয় শোনাবো, তা আজকে সময় তো প্রথমে বলছি। হ্যালো হ্যালো, প্রথমে আমি সবাইকে নমস্কার জানাচ্ছি। আছেন ভবানীদা, আছেন ভবানী, ভবানী বাবু আছেন, তারপরে আমাদের সত্যজিৎ দা আছেন, বিদ্যুদি আছেন, আরো সবাই আছেন, তাদেরকে সবাইকে আমি আন্তরিক প্রণাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠান ওনারা আয়োজন করেছেন। সত্যি মানে এক মাস ধরে ঘরের মধ্যে বসে আছি, রিয়াজ করছি সব সময়,
কিন্তু এই সময় আমার ইউএসএ থাকার কথা সেটাও খুব মিস করছি, আমাদের দেখতে পাচ্ছি না, আমার প্রোগ্রাম ছিল নববর্ষে। যাক আজকে আমি ছোট করে একটু ডিম্পালেক্সি গাইছি, ডিম্পালেক্সি গাওয়ার পরে আমি যদি সময় থাকে তাহলে আমি এই কথা জন্য চাই নিশ্চয়ই গাইব। এবং Yeah.
দারুন, চমৎকার হলো তো সন্দীপ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু এবারে তেজেন্দার কাছে যাব। তেজেন্দা, আপনি তো, আমরা এতক্ষণ ধরে ক্লাসিক্যাল গান বাজনা ঘরানা নিয়ে আলোচনা করলাম, কিন্তু আপনি ক্লাসিক্যালের পাশাপাশি সমান্তরালভাবে আপনি কমার্শিয়াল, ফিল্ম মিউজিক, এমনকি রবীন্দ্রসঙ্গীতের ওপরে কাজ করেছেন, তো আপনি চাইলে কিছু বলতে পারেন, একটু শোনাতেও পারেন আপনার যে কোনো কাজ। আমার মনে হয় বিভিন্ন শ্রোতা বন্ধুরা খুব এনজয় করবে। কি শুনতে চান তার উপর ডিপেন্ড করছে, আসলে সময় যে খুব বেশি আছে। আপনি এটা রবীন্দ্রসঙ্গীত বাজান না চান, মানে অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত তাহলে আমাদের এখন যে সময়টা দিয়ে আমরা যাচ্ছি তার মধ্যে যে বক্তব্যটা গানের মধ্যে দিয়ে কবিগুরু আমার তো যন্ত্রের জিনিসটা পাবেন না, কিন্তু গানের সুরের মধ্যে দিয়ে জিনিসটাকে যদি পান ভালো লাগবে চেষ্টা করছিল। Thank you.
থ্যাংক ইউ তেজেন্দা, মনটা একেবারে সত্যি ভরে গেল এই পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীতের মেডলে। আমরা শুনলাম, প্রথমেই বাজালেন বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোরে প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এটাই এখন আমরা সবাই বলতে চাইছি যে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে, একটা বিপদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা জানি খুব তাড়াতাড়ি এই বিপদ কেটে যাবে। আজকে নিউ জার্সিতে যেরকম ঝকঝকে একটা সকাল, এই রকম একটা সকাল আমরা খুব তাড়াতাড়ি গোটা বিশ্ব জুড়ে দেখতে পাবো। আজকে আবারও এখনই আমাদের এই প্ল্যাটফর্মে আমরা পাবো নিউ জার্সির একজনকে, যিনি আমরা বারবারই বলছি যে আমরা দেশ বিদেশে সব জায়গায় যারা এই কোভিডে আক্রান্ত মানুষদের কাছে, মানে যারা এত কঠিন সময়ের মধ্যে দিয়ে সব প্রান্তের সব মানুষই যাচ্ছেন, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের সবাইকেই আমরা এক এক করে আনার চেষ্টা করছি এই প্ল্যাটফর্মে আমাদের পক্ষে যতটুকু সম্ভব। আজকে রয়েছেন আমাদের খুবই পরিচিত নিউ জার্সিরই খুব চেনা মুখ, কোনো বিশেষ প্রতিষ্ঠান বলে নয়, আজকে আনন্দ মন্দির নয়, আজকে কল্লোল নয়, আজকে সমস্ত কাজেই, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কাজেই আমরা যাকে সবসময় সামনে হাজির পাই, অনিমেষদা, অনিমেষ মজুমদার। অনিমেষদা, স্বাগত এই জলসার এই প্ল্যাটফর্মে এবং ধন্যবাদ। আমি জানি, আমরা জানি তুমি বিভিন্নভাবে এই সময়টার মানুষদের পাশে থাকছো। ঠিক কি কিভাবে তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো, কিভাবে মানুষ তোমার থেকে উপকৃত হতে পারেন একটু বলো আমাদের। থ্যাংক ইউ ঋতু, থ্যাংক ইউ সো মাচ। আমার প্রোগ্রামটা তো অসাধারণ হচ্ছে, মানে তেজেন্দা থ্যাংক ইউ সো মাচ। লাস্টে মানে আমার ঠিক আসার আগেই প্রোগ্রামটা এত হলো। অনেকেই তো আমাকে চেনেন, যেমন ঋতু বললো যে নয় কল্লোলে বা আনন্দ মন্দিরে, নয় রান্নাঘরে পাবেন, নয় সিকিউরিটির কাছে দেখতে পাবেন আমাকে নিশ্চয়ই। তো আমার এই কমিউনিটির জন্যই কাজ করতেই ভালো লাগে, সেটাই সব থেকে বড় ব্যাপার। আর যেহেতু আমি রয়েছি নিউ জার্সির প্রিন্সটনে, সমারসেট কাউন্টির একটা ছোট্ট শহর, মন্টগোমেরি বলি আমরা, এখানে আমি অনেকদিন ধরেই আমাদের এখানে যে ফায়ার হাউস, আমি তার সঙ্গে জড়িত, আমি ওখানকার ফায়ার পুলিশ ভলেন্টিয়ার করি। আর এটা কয়েক প্রায় এক মাস দেড় মাস আগেকার কথা, আমরা আমি যে কোভিড সিচুয়েশনটা যখন শুরু হলো তখন আমাদের মধ্যে সব থেকে বড় আগে কথা হয়েছিল যে আমরা কিভাবে নিজেদের সেভ করব টু সেভ দ্য আদার্স। কারণ এখানে যদি হঠাৎ কোথাও আগুন লাগে, আমরা কোনো কোনো বলতে পারবো না যে আমরা যাবো না, বা আমরা যেহেতু এই সিচুয়েশন রয়েছে আমরা সবার থেকে দূরত্ব মেনটেন করব। সেই করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের যারা EMT, যারা আমাদের এমার্জেন্সি মেডিকেল যারা ভলেন্টিয়ার ওখানে, তাদের আমাদের সব মাস্ক বা PPE যেটা আমরা বলি আর কি, পার্সোনাল প্রোটেকটিভ যে ইকুইপমেন্টস গুলো, সেগুলো হঠাৎ যে এত স্কেয়ার্স হয়ে যাবে এখানে আমরা কখনো ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম যে এগুলো তো সবসময় পাওয়া যায়, দোকানে গেলেই কেনা যায়, গ্লাভস বলুন বা মাস্ক বলুন। তো সেই সংক্রান্তে তখন প্রথম আমাদের ওখানে শুরু হলো যে এটা আমরা কোত্থেকে পাই, কোত্থেকে কেনা হবে। আর আমি সেই সঙ্গে আমি আমাদের লোকাল যে রোটারি, সেখানকারও আমি বোর্ডে রয়েছি, সেখানে আমরা হেল্প করার চেষ্টা করি অনেকভাবে যতটা পারা যায় আর কি। আমি সেইখানেই প্রথম শুরু হলো আমাদের যে আমরা কিভাবে আমাদের ফায়ার হাউস আর আমাদের EMTদের সবাইকে মাস্ক আর গ্লাভস কিভাবে দেওয়া যায়। আমাদের অনেক চেনাশোনা আছে আমাদের গ্রুপে, যারা ডাক্তার বা যারা মেডিকেল লাইনে রয়েছে, তারা আমাদের ব্যবস্থা করেছে, বাইরে থেকে আনিয়ে আমরা সবাইকে ডিস্ট্রিবিউট করেছি। সেই করতে গিয়ে দেখা গেল যে যারা হাসপাতাল, যেটা আমরা কখনো ভাবিনি যে যারা এত বড় কাজ করছে, যাদের আমরা বলি আর কি মানে ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স, এখন মানে তাদের জন্যে এত যে মানে রোজ যে সংখ্যায় বেড়ে চলেছে আমাদের কোভিড সিচুয়েশনের মানে পেশেন্ট, সে তাদের দেখাশোনা করার জন্য ডাক্তারদের মানে হাসপাতালে তারা 14-18 ঘন্টা পর্যন্ত কাজ করছে। কিন্তু আমরা জানতাম না যে ওদের খাবার দাবারের ব্যবস্থা করা যাচ্ছিল না। আমরা যেমন ওনাদের শুনতে পাচ্ছি যে এমনি লোকেরা খাবার পাচ্ছে না, কিন্তু সেমনি ডাক্তার নার্স ওরা খাবার পাচ্ছে না। তো সেইখানে একটা আমরা এই রোটারিতে বসে একদিন আমরা ঠিক করলাম যে আমরা কিভাবে নিজেদের থেকে পয়সা তুলে আমরা লোকাল যে রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়ে যাচ্ছে, যে যাদের কাছে লোক যেতে পারছে না, সেইখান থেকে খাবার কিনে আমরা প্রত্যেকটা হাসপাতালে যদি আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করতে পারি, দ্যাট উইল বি ওয়ান স্মল ইউ নো পে ব্যাক ফর দেম। তো সেইখান থেকেই আর কি শুরু হলো আমাদের, প্রায় আজকে 18 দিন চলছে যে আমরা রবার্টউড জনসন নর্থ ব্রান্সউইক আমাদের প্রিন্সটন হসপিটালকে ডেইলি আমরা লোকাল রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে সেখান থেকে কিনে আমরা সেইখানে আমাদের এই ডাক্তারদের আর নার্সদের আমরা রোজ খাবারের ব্যবস্থা করছি। আমাদের করে ওটা খুব ভালো লাগছে যে আমরা একটু জাস্ট
স্মল লিটল থিং দ্যাট যে আমরা ওটা ফেরত দিতে পারছি ওদের, আর ওরা যেভাবে কাজ করছে না দেখলে কেউ বুঝতে পারবেন না, বা ওখানে লোকজন যেতে ভয় পায়, মানে চারিদিকে ডাক্তার চারিদিকে রয়েছে, কিন্তু হ্যাটস অফ টু দেম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি শেয়ার আ স্মল, যে আমি এটা স্মল থিং দ্যাট হোয়াট আই এম ট্রাইং টু ডু। আপনারা যদি পারেন কোনোভাবে যে নিজেদের লোকাল হাসপাতাল যারা আর কি ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স তাদের যদি হেল্প করতে পারেন নিশ্চয়ই এগিয়ে যান। আমি যদি কোনোরকম ভাবে হেল্প করে আপনাদের জানাতে পারি আমরা কি করছি আমি সেটাও শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে, বাট থ্যাংক ইউ সো মাচ, আই হ্যাটস অফ টু অল দ্য ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স যারা কাজ করছে। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। তুমি যদি এখানে অনেকের কাছে তোমার নম্বর রয়েছে বা যাদের কাছে নেই আরেকবার যদি তোমার নম্বরটা শেয়ার করতে পারো আমাদের সঙ্গে, যদি কারোর প্রয়োজন হয় তোমার সঙ্গে যোগাযোগ করার তারা যাতে সরাসরি যোগাযোগ করতে পারে। নম্বর আমি দিচ্ছি 6093723015। তার থেকেও সুবিধা বেশি সুবিধা হবে যদি আমাকে ইমেল করে দেন, অনিমেষ মজুমদারের লাস্ট নাম এ মজুমদার, স্পেলিংটা হচ্ছে amozumdar@gmail.com। আমি তাহলে আমি অনেক কিছু শেয়ার করতে পারবো যে কিভাবে আমরা করছি আর কিভাবে আপনারা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ অনিমেশ দা, সত্যি এই ধরনের এই এই ধরনের কাজগুলোকে একটু অ্যাকনলেজ করার জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম, এবং ওই একইভাবে বারবারই যেটা বলছি একটু জুড়ে দেওয়া সবার সঙ্গে। এর আগের দিনও আমাদের প্রথম দিন আমরা অনেককে পেয়েছিলাম, মানে আমাদের দূরের বন্ধু অনেকে ছিলেন, টোকিও থেকে আর্জেন্টিনা থেকে দুই বন্ধুকে আমরা পেয়েছিলাম। আজকেও এরকম একজন রয়েছেন যিনি অনুষ্ঠান শুনছিলেন, তাকে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে জুড়ে নিয়েছি। তিনি এসেছেন দুবাই থেকে, রয়েছেন চিত্র মজুমদার। আমরা যদি একটু ওনার সাথে কথা বলে নিতে পারি। যোগাযোগ করা যাচ্ছে না। হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন। আমি সাগরিকা মজুমদার। হ্যাঁ, আনফরচুনেটলি আমার হাজবেন্ড চিত্র একটু অন্য মানে কনফারেন্স কলে ব্যস্ত আছে। আচ্ছা, তার রিপ্রেজেন্টেটিভ আমি আমি করছি আজকে। হ্যাঁ বলুন, ভালো লাগছে আপনি এখানে, আপনি দুবাই থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, এখানে অনেক গুণী মানুষ রয়েছেন। আপনি কারো কাছে কিছু শুনতে চাইলে বলুন বা কারো কাছে কোনো প্রশ্ন থাকলে বলুন। আমি এটা বলতে চাই যে অনেকটা দূরে বসে আছি, হ্যাঁ, কিন্তু এরকম প্ল্যাটফর্মের মাধ্যমে একটা অসাধারণ প্রোগ্রাম খুব দারুণভাবে উপভোগ করছি। হ্যাঁ, তো একটা তেজেন্দ্র মজুমদারকে একটা রিকোয়েস্ট করবো কিছু শোনাতে। আমি এখনই শুনলাম কিন্তু এত সুন্দর লাগলো জিনিসটা, আমি আরেকটা কিছু অনুভব করবো আপনাকে যদি প্লে করতে পারেন। সেটাই যে বিষয়টা হচ্ছে যে সত্যি এই ধরনের প্ল্যাটফর্মে আমাদের নিজেদেরই একটু কুণ্ঠা বোধ হয় শিল্পীদেরকে বারবার গান করতে বলতে বা কিছু বাজাতে বলতে, কিন্তু ওই অনুরোধ রেখে তেজেন্দা যদি একটু এক লাইন দু লাইন কিছু বাজিয়ে দিতে পারো কোনো কোনো পিস ভালো লাগবে। আর আচ্ছা ঋতু, আমার একটা বক্তব্য ছিল যে আমাদের বোধহয় সময়সীমা প্রায় কাছাকাছি চলে এসেছে, আমরা তেজেন্দাকে বলবো, রিকোয়েস্ট করব যে উনি একটা লাস্ট কিছু বাজান এবং তারপরে আমরা অন্যান্য শিল্পীদের কাছ থেকেও একটা একটা করে তাদের গানগুলো শুনে নেব। তা তেজেন্দা, এই রিকোয়েস্টটা যখন চলেই এসছে আর আপনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে ছোট্ট একটা ধুন যদি বাজান আপনি মনটা ভরে যাবে। এটা সারা পৃথিবীতে যারা এই হেলথ ওয়ার্কার্স, মেডিকেল প্র্যাকটিশনার্স এবং যারা সবাই যে ভলেন্টিয়ার্স, যিনি একটু আগে মিস্টার মজুমদার বললেন, এরকম যারা আছেন, যারা পানায় ঝুঁকি নিয়ে এইভাবে বাঁচাচ্ছেন, যারা সত্যিকারের আমাদের কাছে ভগবানের মতো, তাদের জন্য অনেক অনেক প্রার্থনা এবং তাদেরকে ডেডিকেট করে আমি Thank you.
রাগটি আমার গুরুদেব সাহেবের রচনা, রাগটির নাম মধুমালতী। আমার আজকে খুব ভালো লেগেছে যে আমাদের মধ্যে আজকে একদম এইভাবে লাইভে আমার অত্যন্ত আদরের এবং শ্রদ্ধার দিদি হৈমন্তী দিন এখন দেখছেন হয়তো, কিন্তু এত সুন্দর করে বললেন এবং আমার খুব সৌভাগ্য দিদির জন্য দু একটা গান আমি শুট করেছিলাম, একটি গান শুট করেছিলাম যেটি দিদি গেয়েছেন আজকে, সেই গানটিও এই রাগের উপর আধারিত, রাগ মধুমালতী। ছোট করে thank you.
সাগরিকা আপনাকে ধন্যবাদ, আপনি দুবাই থেকে দেখছেন এবং আপনার জন্য আমরা তেজেন্দার কাছ থেকে আরো একটা ভারী সুন্দর পিস শুনতে পেলাম। আর সত্যজিৎ দা, আমরা বোধহয় একেবারে সময়ের শেষ দিকে এসে গিয়েছি না? একদম। তো আমরা তাহলে তেজেন্দার, আপনার এই শরদের মানে গুঞ্জটা আমাদের কানে থেকে যাবে, কিন্তু আমাদের সময় যেহেতু স্বল্প, তো আমরা এবারে চলে যাব সুস্মিতা এবং সন্দীপের কাছে। সুস্মিতা, তোমাকে দিয়ে শুরু করব, তোমার কোনো একটা ছোট্ট আধুনিক গান হোক, গজল হোক, তুমি যদি পরিবেশন করতে চাও। সত্যজিৎ, একটুখানি ছোট্ট করে ইন্টারাপ্ট করি যে ওই বারবারই যেটা বলছি, আমাদের এই যে এই প্ল্যাটফর্মের কিছু সমস্যাও তো রয়েছে। এই যেমন তন্ময় দা আমাদের মানে ওইরকম একজন গুণী মানুষ, এখনো কিন্তু উনি আমাদের সঙ্গে মানে উনি চেষ্টা করে যাচ্ছেন আমাদের মধ্যে আবার ফিরে আসার, কিন্তু প্রায় অনুষ্ঠান গোটা অনুষ্ঠান হয়ে গেল, তন্ময় দাকে আমরা ফেরাতে পারলাম না। এটাই আর কি, আমাদের একটা চেষ্টা থাকে, সবটুকু চেষ্টা আপনাদের সামনে হাজির করতে পারি না, এই আর কি। আমরা শেষ করি এবার এক এক করে সবার কাছ থেকে শুনে। সুস্মিতা, তোমার কাছে চলে যাচ্ছি সরাসরি। হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি করুন। বিউটিফুল, দারুণ লাগলো। তো সন্দীপ, তোমার কাছেই চলে যাচ্ছি, তোমার কাছে বোধহয় রিকোয়েস্ট করেছেন অলরেডি ভবানীদা, বাজে মুরালিয়া যদি তুমি ওটা গাইতে চাও, বা তোমার পছন্দের যে কোনো একটা ভজন। Thank you.
আমরা কি গুণের কাছ থেকে একটা ডুয়েট পেতে পারি? পুষ্পিতে কি একটু গলা মেলাবেন নাকি? আমাদের শ্রদ্ধেয় অনুবাবক এটাকে একটু লাইক করেন না, সাধু সাধু মানে আর কিছু বলার নেই। তো মিতালিদির কাছেই আবার ফেরত যাব, যাকে দিয়ে আমরা অনুষ্ঠানের প্রথম গানটা শুনেছিলাম। তো মিতালিদিকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম স্পেসিফিক গান গাওয়ার জন্য, যেটা আমাদের এই সময়ের জন্য খুব প্রযোজ্য। আমরা অনেকে সবাই মহালয়া শুনি, এবং তার যে শেষ গানটা যেটা দিয়ে শেষ হয়, যেখানে আমরা শান্তির আশ্রয় খুঁজি, তো মিতালিদি তুমি যদি ওই গানটা একবার শোনাও। নিশ্চয়ই, খুব এনজয় করলাম, পুরো অনুষ্ঠানটা খুব ভালোভাবে পরিবেশিত হলো। ওই গানটাতে যাওয়ার আগে আমি জাস্ট একটা কি দুটো লাইন, আবার পণ্ডিত রবিশঙ্করজির একটা ভেরি নাইস কম্পোজিশন, যেহেতু পণ্ডিতজি তেজেনজি বাজালেন ইমান মাঞ্জ, তো আমার তখন ওই গানটার কথা খুব মনে হচ্ছিল, যেটা লক্ষ্মী শঙ্করজি গিয়েছিলেন এবং আমি ভীষণ গাই, স্বপ্নে মে আয় প্রীতম সাইয়া। জাস্ট একটা দুটো লাইন করে আমি ভৈরবীতে চলে যাচ্ছি। আমরা মিতালিদিকে দেখতে পাচ্ছি না, একটু যদি মিতালিদিকে আমরা সবাই দেখতে পাই।
জয়দা নীলুদা তোমরা মিতালি দিকে একটু সামনে এনে দাও আমাদের, এই তো ঠিক আছে চলে এসছে এখন ঠিক আছে। स्वप्ने में आए प्रीतम से आए, स्वप्ने में आए प्रीतम से आए, हम सन की मीठी मीठी बतिया, हम सन की मीठी मीठी बतिया, स्वप्ने में आए प्रीतम से जाग जाग परी, कहाँ गया शाम रे, अकेली कैसे कटू रतियाँ, अकेली कैसे कटू रतियाँ, स्वप्ने आए प्रीतम से आए, स्वप्ने में आए। वाह खूब सुंदर लागलो। এবার শান্তি ধীর ভরিতে চলে যাচ্ছি, কারণ এটাই হয়তো একমাত্র উপায় ঈশ্বরের কাছে প্রার্থনা যে ভালো দিন আসুক, সবাই ওই আমরা অপেক্ষা করছি সেটার জন্য। शांति दिल भोरी दुख रजनी गेलो तिमिरो होरी, शांति গীতি বাজুক হৃদয়ে নীতি, প্রেম মধুর গীতি বাজুক হৃদয়ে প্রাণে সুধা ঢালো, প্রাণে সুধা ঢালো মরি গো মরি, শান্তি সত্যি। এই গানের পরে আর কথা আসে না, কথা থাকে না, আজ ওই একটাই প্রার্থনা আমাদের সবার, আমরা আবার যেন একটা একটা শান্তির দিন, একটা সুস্থ দিন, সুন্দর সকাল।
দেখতে পাই। আজকে আমাদের সঙ্গে যারা ছিলেন, এই বিদগ্ধ মানুষজন, গুণী মানুষজন, এই মাপের মানুষজন, আমরা যাদেরকে পেয়েছি আজকে, তেজেন্দা ছিলেন আমাদের সঙ্গে, মিতালি দি, সন্দীপ, সুস্মিতা, আমাদের খুব আফসোস যে আমরা এই মঞ্চে তন্ময়দাকে পেয়েও তাকে শুনতে পারলাম না। তন্ময়দা শেষ পর্যন্ত, মানে এই 5 মিনিট আগে পর্যন্ত আমরা জানতে পারলাম তন্ময়দা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তন্ময়দা সেই অবধি আর আমাদের সঙ্গে জয়েন করে উঠতে পারলেন না। এই সমস্যাগুলো তো আমাদের এই প্ল্যাটফর্মে এই অনুষ্ঠান করার এই সমস্যা থাকবেই, কিছু করার নেই। আজকে সময় একদমই শেষ, বারবারই যেটা বলছি, আগের দিন আপনারা অনেকেই বলেছেন যে আরো বেশি করে গান শুনতে পারলে ভালো লাগতো। আমরা কিন্তু আজকে চেষ্টা করেছি অনেক বেশি করে মিউজিক আপনাদের সামনে নিয়ে আসার, এই প্ল্যাটফর্মের সমস্ত লিমিটেশনস গুলোকে সামনে রেখেই, মানে মাথায় রেখেই আমরা চেষ্টা করেছি। এবং সত্যজিৎ দা আজকে সঙ্গে ছিলেন, সত্যজিৎ দাকে অনেক ধন্যবাদ যে আজকে সত্যি শিল্পীদের সেই টোনাল কোয়ালিটি, ওই ভয়েস ক্লারিটি, বাজনা, ওই রকম তো আমরা সত্যি এখানে তুলে ধরতে পাচ্ছি না, সেই সাউন্ড এক্সপিরিয়েন্স আমাদের হচ্ছে না। সত্যজিৎদার এই পরামর্শ যে আমরা প্রত্যেকে যদি একটু একটু করে অংশ শোনাতে পারি অরিজিনাল মিউজিকের, দর্শকরা এনজয় করবেন। আসলে শুরুর আস্তে আস্তে আমরাও এই এই প্ল্যাটফর্মে আমরাও শিখছি একটু একটু করে, প্রত্যেক দিনই নতুন নতুন করে শিখছি। আগের দিনে যে সমস্ত টেকনিক্যাল সমস্যা ছিল, নেটওয়ার্কের প্রবলেম ছিল, আস্তে আস্তে আমরা সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করছি। আরও ভবিষ্যতের এই এপিসোডগুলোতে আমরা আরও একটু একটু করে আপনাদের আরও বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব। আজকে আপনারা সঙ্গে ছিলেন যারা সবাই, আজকে দেশ বিদেশ নানান জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন যারা ছিলেন, শিল্পীদেরকে আরও একবার ধন্যবাদ। সত্যি তারা এইভাবে আমাদের পাশে এসে, আমাদের এক ডাকে সাড়া দিয়ে পাশে এসে না দাঁড়ালে আজকে এই অনুষ্ঠান করা তো আমাদের পক্ষে সম্ভব হতো না। সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, এবং দর্শক যারা রয়েছেন তাদের মানে অনেক ধন্যবাদ। এবং আপনারা এইভাবেই পাশে থাকুন, আমাদেরকে ফিডব্যাক দিন, যাতে আমরা আরো ভালো করে সামনের দিনের অনুষ্ঠানগুলোকে সাজাতে পারি। এবং যারা আজকে আমাদের সঙ্গে জয়েন করেছেন, মানে এই সময়কার রিয়েল হিরোজ যারা, যারা এইভাবে নিজেদের প্রাণের ঝুঁকি না নিয়ে, আমরা তো নিজেদের বাড়ির কমফর্টে বসে বসে কিছু করার চেষ্টা করছি, কিন্তু যারা একেবারে মাঠে ময়দানে নেমে মানুষের পাশে দাঁড়িয়ে এইভাবে সাহায্য করছেন, তাদেরকে আরো একবার এই জলসার থেকে কুর্নিশ জানাই। কালকে আবারও আমাদের, এই সপ্তাহে আমাদের দুদিন আমরা নিয়ে আসছি আর কি আমাদের এই জলসার অনুষ্ঠান। আগামীকাল আমাদের সঙ্গে থাকছেন আমাদের চেনা মানুষ, সব চেনা মুখ, চেনা মুখের সারি, ঋতুপর্ণা সেনগুপ্ত, থাকছেন সাহেব চট্টোপাধ্যায়, দুই অভিনেতা অভিনেত্রীকে আমরা পাচ্ছি, থাকছেন আপনাদের ভীষণ প্রিয় শিল্পী ইমন চক্রবর্তী এবং নিপবিথি ঘোষ। এদেরকে সবাইকে নিয়েই আমরা কাল ফিরবো। আরও একবার আপনাদেরকে বলি আপনারা সঙ্গে থাকবেন, এবং আপনাদের কাছে যেখানে, যার কাছে বিভিন্ন রকমের খবর রয়েছে, এই বিভিন্ন প্রান্তের মানুষগুলো যে যেখানে কাজ করছেন, সেই খবর আরও বেশি করে আমাদের কাছে পৌঁছে দিন, তাহলে আজ আমাদের এই মঞ্চ, এই জলসার মঞ্চ, এই অনুষ্ঠান করার সার্থকতা হবে। সবাইকে আরও একবার ধন্যবাদ এই অনুষ্ঠানে থাকার জন্য। নমস্কার, থ্যাংক ইউ ঋতু, এবং থ্যাংক ইউ তেজেন্দা, মিতালি দি, সন্দীপ এবং সুস্মিতা, এবং অফকোর্স তন্ময়। কিন্তু আমরা যে এত একটা সুন্দর অনুষ্ঠান আপনাদের কাছ থেকে পেলাম, সেটাই আমাদের স্মৃতিতে অনেকদিন থেকে যাবে। আপনারা সবাই এবং যারা শুনছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমরা এই দুর্জয়টা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠব, এইটাই প্রার্থনা আমাদের। এবং আজকের এই অনুষ্ঠানটা আমরা আজকে ইতি টানতে হলো, এবং কালকে আবার এরকম একটা ইন্টারেস্টিং অনুষ্ঠান ঋতু পরিবেশন করবে, আমরা আবার জয়েন করব। কালকে কথা আরেকবার, একটা ছোট্ট জিনিস ভুলে গেলাম বলতে, কালকে আপনারা অনেকেই হয়তো সেই সময়টা আমাদের সঙ্গে থাকবেন, মানে আনন্দ মন্দিরের লাইভ অনুষ্ঠানে থাকবেন, কারণ সেখানে আনন্দ মন্দিরের মানে যে পুজোর একটা আয়োজন হয়েছে সেটা লাইভ দেখানো হবে, ঠিক তার পরপরই আমরা এই অনুষ্ঠান নিয়ে আসছি। হয়তো যে অনুষ্ঠান আমাদের যে নির্ধারিত সময় সকাল 11টা, তার থেকে ঠিক 10-15 মিনিট বাদে একেবারে ব্যাক টু ব্যাক এই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।